যেহেতু 24 ঘন্টা উকলি গল, এতিয়ালৈকে সঞ্জু দাসর মৃতদেহ হোক বা জীবিত এতিয়ালৈকে উদ্ধার হল? আজি রাতেপুয়া 5টা বাজাত আমি অপারেশন কন্টিনিউ করছো, আর ইয়াত অপারেশন 96 পার্সনেল এতিয়ালৈকে ইনভলভ হয়েছে। SDF-এর 15 বোট আছে, NDRF আছে, আর SDM-এর পরা আমি ড্রোন আনিছো, আর ড্রোন যে আছে 3 কিলোমিটার রেঞ্জ আছে, আর আমি এরিয়া ড্রোন আমি চাই আছো। আর তারপর আমি সন্দেহ করছো কি বাংলাদেশ বর্ডার যে আছে, ইন্টারন্যাশনাল বর্ডার, ইয়ারপর 5 কিলোমিটার দূর আছে, তো গোটেখি 5 কিলোমিটার এরিয়া আমি সার্চ করে আসো। আর এতিয়ালৈকে আমার একটা টিম যাব, মই যাম বা বাংলাদেশ বর্ডার যে আছে লাস্ট আমার যে পয়েন্ট আছে তাতে আমি যাম, আর গ্রাউন্ড অন গ্রাউন্ড যে পার্সন আছে বাংলাদেশের পার্সোনাল, আর তারপর আমার BSF পার্সোনাল, তেওঁলোকে আমি কথা পাতি করিম, ব্রিফ করে দিম, আর গোটেখি এন্টায়ার এরিয়া আছে আমি রিভার্স সার্চ করে আহিম। রাতেপুয়া আমি সার্চ করা হয়েছে, কিন্তু আকু বিভিন্ন বোট লই ড্রাইভার লই আমি রিভার্স সার্চ করিম। আর তারপর আমি লোকাল মানুষ যে আছে ইয়াত ইয়াত যে থাকে তেখেতের কথা পাতি করছো, তেওঁলোকে কৈছে কি কিবা কিবি জায়গা আছে তাত সন্দেহ হয়ে থাকে কি এতিয়া যে ঘটনা হয়ে এনেকুয়া তাতে আমি মিসিং পার্সন তো পাই যাম, তো তাতে আমি সার্চ করার আমার একটু অভিযোগ আছে। পরিয়াল মানুষ আহিছে এতিয়া লোকে, আর আছে ইয়াত কালি সার্কিট আউটাস আছে এতিয়া লোকে ইয়াত আইছে। ড্রোন যে আছে এটু ড্রোনের রেঞ্জ আছে 3 কিলোমিটার, আর আমি এরিয়া চাই আসু, ইট ইজ কমপ্লিমেন্টারি সার্চ অপারেশন, সাপ্লিমেন্টারি সার্চ অপারেশন, আমার যে বোট সার্চ করে আছে ড্রোন সহায় করে আছে। দেখা গেছে যে রাজ্য সরকারে এই সাবজেক্ট উপরত মই কমেন্ট করিব নোৱাৰো, ঠিক আছে, মোৰ অথরিটি নাই, মোৰ অথরিটি যে আছে সেই মতে আমি এই বিষয়ত আমি কমেন্ট করিব পাৰিম।